नमस्कार देखছেন রিপাবলিক বাংলা শুরু করছি জবাব চাই বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা আজকে যে নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলবো তার প্রথমেই যার নামটা উঠে আসে যে নামটা উঠে আসে তা হলো ভাটপাড়া সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই জনপদ প্রায় প্রতিদিনই থাকে সংবাদ শিরোনামে বোমার আওয়াজ দিয়ে শুরু হয় দিন শেষ হয় গুলির শব্দে আইন শৃঙ্খলার কঙ্কাল সর চেহারা কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মতো ভাটপাড়ায় প্রতিদিন সন্ত্রাস হানাহানি রাজনীতি হোক বা সমাজ বিরোধীদের দৌরাত্ম একটা দিনও শান্তিতে কাটে না ভাটপাড়ার এবার ভাটপাড়ার এক মায়ের সামনে তার ছেলেকে গুলি করে খুন করা হলো মাত্র 20,000 টাকার জন্য প্রাণ গেল যুবকের রাজনীতির হানাহানি লেগে থাকে প্রতিনিয়ত তিন দিন আগেই বোমাবাজি হয় খোদ অর্জুন সিং এর বাড়ির সামনে এর আগেও বারবার সন্ত্রাসে উত্তপ্ত হয়েছে ভাটপাড়া প্রকাশ্যে খুন করা হয়েছে বিজেপি নেতা মনীষ শুক্লাকে প্রতিটা মুহূর্ত কার্যত প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীকে 8 বছর আগে গঠিত হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট উদ্দেশ্য ছিল এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কিন্তু গত কয়েক বছরে আরও খারাপ হয়েছে পরিস্থিতি ভোটের প্রচারে গুলি চলে ভোটের পরেও বোমা পড়ে সমাজ বিরোধীদের এলাকা দখল নিয়ে বোমা পড়ে পাড়ার কলে জল নেওয়া নিয়েও গুলি চলে বোমাগুলির শব্দ কান শোয়া হয়ে গিয়েছে ভাটপাড়ার বাসিন্দাদের বারুদের গন্ধে ভরে গিয়েছে শিল্পাঞ্চলের বাতাস কেন এই পরিস্থিতি বারবার এমন ঘটনা সত্ত্বেও কেন আইনের শাসন কায়েম করা যাচ্ছে না ভাটপাড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের চরম উদাসীনতা রয়েছে এবং সেই কারণেই এই পরিস্থিতি ভাটপাড়ার পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলিও এলাকায় কবে শান্তি ফিরবে কবে নির্ভয় রাস্তায় বেরোতে পারবেন এলাকার মানুষ আজ শুধু আমি নয় এই প্রশ্নের জবাব চায় বাংলা জায়গাটার নাম ভাটপাড়া কলকাতা থেকে দূরত্ব মাত্র 35 কিলোমিটার এখন ভাটপাড়া প্রতিদিন খবরের শিরোনামে কখনো রাজনীতির হিংসা কখনো বা সমাজ বিরোধিতা তাণ্ডব ভাটপাড়ার রোজ নাম চায় অশান্তি প্রতিদিন মুড়িমুড়কির মতো বোমাবাজি গুলি সমাজ বিরোধীদের হুমকি আর শাসানি যতনা হয় তার থেকেও বেশি ছোটে গুলি বাংলার রাজনীতির মানচিত্র ভাটপাড়ার নাম লেখা হয় লাল কালিতে বোমার শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর দিন শেষ হয় গুলির শব্দ দিয়ে নির্দিষ্ট একটি এলাকায় এত অশান্তি বাংলার ইতিহাসে আগে কখনো হয়েছে কিনা সন্দেহ আছে শনিবার রাতের ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আম জনতাও সুরক্ষিত নন ভাটপাড়ায় রাজনীতির সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না সিকান্দার দাসের তার দোষ ধার নেওয়া 20,000 টাকা সে শোধ করতে পারছিল না অতএব গুলি চোখের সামনে ছেলের হত্যা হতে দেখলো মা যে লোকটা খুন করেছে মনুয়া কার সঙ্গে বসে ছবি মঞ্চে বসে আছে সোমনাথ স্বামীর সঙ্গে বসে মঞ্চ শেয়ার করছে ভাবতে পারবেন জগদ্দলের মানুষ কেন যে তৃণমূলকে ভোট দিল আজকে তারা পস্তাচ্ছে পোল ভায়োলেন্সের মধ্যে পড়ে এই মামলাটাকে সিবিআইকে পাঠানো হচ্ছে এই মামলাটা ওর বাড়ির লোককে আমি ডেকেছি এফআইআর করাবো আর এই মামলাটা এ সিবিআই কাছে যাবে কখনো রাজনীতির জমি দখল কখনো সমাজ বিরোধীদের এলাকা দখল যে কোনো ইস্যুতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া ক্ষমতায় আসার পর 2021 সালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য ছিল এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কিন্তু হয়েছে তার উল্টোটাই গত বছরে ভাটপাড়া বিধানসভা এলাকায় আইন নিয়ে খোলামখুচি খেলছেন সমাজ বিরোধীরা ক্রিমিনাল কারো দলের সাথে যুক্ত থাকবে নাকি সে ক্রিমিনাল যে মর্ডার করে ও দলের সাথে যুক্তি থাকবে দলের সাথে কি যুক্তি থাকবে যে মর্ডার করে ও দলের সাথে যুক্তি থাকে নাকি এই রকম ঘটনা করবে ও আমাদের দলের লোক ওকে আমরা পিটিয়ে পিটিয়ে ধরে দিব ভাটপাড়াবাসীর একটাই প্রশ্ন আর কত রক্ত দিয়ে ভিজবে ভাটপাড়ার মাটি কবে ভাটপাড়ার আকাশ থেকে মুছে যাবে বারুদের গন্ধ আইনের রক্ষকরাই যদি আইনের শাসন বজায় রাখতে না পারেন তাহলে ভাটপাড়াকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবে কে জবাব চাইছেন ভাটপাড়ার মানুষ রিপাবলিক বাংলা
যে জবাব চাইছেন ভাটপাড়ার মানুষ সেই জবাব চাইছে গোটা বাংলাও আর সেই নিয়ে আমাদের আলোচনা সেই আলোচনায় যাদেরকে পেয়ে গিয়েছি তাদের সঙ্গে একবার আলাপ সেরে নেব আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ সেই সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম তিনিও আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো এবং প্রথমেই চলে যাব বিজেপি সাংসদ ব্যারাকপুরের যিনি সাংসদ সেই অর্জুন সিং এর কাছে কারণ কিছু দিন আগেই আপনি যে কথাটা বলেছিলেন যে আপনার বাড়ির সামনে যে অভিযোগ করেছিলেন বোমাবাজির ঘটনা আপনাকে চক্রান্ত করে খুন করার চেষ্টা হচ্ছে এ কথাও বলেছিলেন এবং তার ঠিক দুদিনের মাথায় দেখা যাচ্ছে এবার রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন এক ছেলে যার মাত্র 20,000 টাকা ধার সে শোধ করতে পারেনি সেই কারণে তার মায়ের সামনে তাকে খুন করা হলো এত অস্ত্র এত বোমা এত গুলি কি করে এত সহজে চলে আসছে ভাটপাড়ায় সেটাই আমার প্রথম প্রশ্ন আপনার কাছে দেখুন আমি তো আমি ভাটপাড়া রাজনীতিতে 2001 সাল থেকে আমি বিধায়ক ছিলাম তৃণমূল কংগ্রেস হয়ে তার আগে আমার বাবাও ওখানে বিধায়ক ছিলেন 3 বার তৃণমূল কংগ্রেস করাকালীন যখন তৃণমূল কংগ্রেস সরকার আসে 8 বছর আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম একটা কোনো ক্রিমিনালের সাহস হতো না কোনো লোকের কাছে গিয়ে তোলাবাজি করা বা কাউকে মেরে দেওয়া বা কাউকে এই করা যেদিন থেকে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি এই পুলিশ আর গুন্ডার মুক্তাঞ্চল করে দিয়েছে আমাকে ঠেকাবার জন্যে আমাকে ঠেকিয়ে রাখার জন্যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে বারবার শিরোনামে উঠে আসে যখনই উনার ইচ্ছা হয় ভাটপাড়া বিজেপিকে ভোট দিয়েছে বুঝে নেব যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকে 4 দিনের মধ্যে 5টা পুলিশ কমিশনার চেঞ্জ হয় সেখানে আজকে এমন অবস্থা আছে কি কোনো মানুষ ওখানে সুরক্ষিত নেই আপনি 3 দিন আগে আমার সঙ্গে এখানে ডিবেটে আমি দেখেছিলাম বলেছিলাম কি কীভাবে বাড়িতে বাড়ির সামনে হামলা হয়েছে ওই নিয়ে 11 বার হামলা হয়েছে মাঝখানে একজন তৃণমূল কংগ্রেসের অবস্থা ওখানে এমন আছে কি গুন্ডাদেরকে নিয়ে চলছে এবার গুন্ডাদের বিরুদ্ধে তো কিছু বলতে পারছে না বললে আবার ওই গুন্ডারা ওকে মারবে কেন জেহাদি গুন্ডাদেরকে বোতল থেকে বের করে দেওয়া হয়েছে এবার পরিস্থিতি এমন আছে কি পুলিশ রাত্রিবেলা যাচ্ছে পুলিশের উপরে বোম মারে একটা বাড়িতে ডাকাতি করছে পুলিশ যখন পৌঁছবে তার উপরে বোম মারে আর পুলিশ যাক যে পুলিশকে বোম মারে সেই পুলিশ তাকে নিয়ে গিয়ে বাহাল তবিয়েতে তার সঙ্গে বসে বাধ্য আছে এরা তৃণমূল কংগ্রেসের নেতারা বাধ্য করে রেখে দিয়েছে পুলিশের তো অর্জুনবাবু আপনার কাছ থেকে তাহলে আপনার কথা রেশদরি আরেকবার জানতে চাইবো যেহেতু এখন ব্যারাকপুর কমিশনারেট হয়ে গিয়েছে সেখানে 15টা থানা রয়েছে সব মিলিয়ে তাহলে পুলিশ কি কিছুই করছে না আচ্ছা যদি পুলিশ কিছু করতো পুলিশ এখন আমার বাড়ির সামনে ক্যামেরা লাগানো ছাড়া কোনো কাজ নেই কে আমার আমার পার্টি অফিসে কে আসছে কোন লোক বিজেপি করবে তাকে আটকাতে হবে এছাড়া ওদের কোনো কাজ নেই আপনি দেখুন তো পুলিশ কমিশনারেট হওয়ার পরে থানার সামনে মনীষ শুক্লাকে খুন করা হলো থানার পিছনে টিটাগড়ে 7 দিন আগে একজন ব্যবসায়ী বাড়িতে বোম মারা হলো এই থানার জাস্ট সামনে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি আছে সেখানে মিউনিসিপ্যালিটির মধ্যে গুলি চালালো তৃণমূলের এক গুন্ডা তৃণমূলের এক 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 গ্রুপের উপরে থানার সামনে থানার পিছনে বম ব্লাস্ট হচ্ছে 3টে বাড়ি উড়ে যাচ্ছে 3টে বডি পাওয়া যাচ্ছে বডিটা হাবিস হয়ে যাচ্ছে বডিটা গায়েব করে দেওয়া হচ্ছে পুলিশ ওখানে ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে এটা অদ্ভুত থানার পিছনে এই কিছুদিন আগে একটা ছেলেকে বান্টি বর্মা এখনো হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অ্যাপোলো হসপিটালে ভর্তি আছে তাকে পিটিয়ে মেরে দিয়েছিল কোনোভাবে তাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করানো হয়েছে পুলিশ তাকে বেল করাবার জন্যে এই SSKM হসপিটালে ওখানকার সুপার বারবার ওকে বের করে দিচ্ছে যাতে ওর ট্রিটমেন্ট যদি আন্ডার ট্রিটমেন্ট থাকে তাতে
ওর বেল হবে না অপরাধীদের, ওখানকার পুলিশের থেকে এখানে সিফারিশ করা হয়েছে, এখানকার যিনি এসএসকেএম এর যিনি সুপার আছেন তাকে ছেড়ে দিয়েছে, বাধ্য হয়ে তাকে অপোলো হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হচ্ছে। একটা গরিব মানুষের ট্রিটমেন্ট করাতে গেলে অপোলো হসপিটালে কত আচ্ছা, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে পুলিশকে বম মারা হচ্ছে। এবার আপনি আমি বা যারাই রাজনীতি করি, এখন পুলিশের মেরুদণ্ডটা সত্যিকারে ভেঙে দিয়েছে। নালে পুলিশ যদি চায় ক্রাইম রুখতে, এক সেকেন্ড লাগে, এক সেকেন্ড লাগে। আমি তৃণমূল কংগ্রেস করেছিলাম, এই বহু লোকেরকে আপনি যাবেন জিজ্ঞেস করবেন, একটা ক্রিমিনালকে এলাকা থাকতে দিতাম না, সব ক্রিমিনাল পালিয়ে থাকতো আর নালে জেলে থাকতো। আজকে মুক্তাঞ্চল হয়ে গেছে, টোটো রিক্সা চালাচ্ছে। আপনি বলছেন একটা ক্রিমিনালকেও আপনারা থাকতে দিতেন না সেই জায়গায়, কিন্তু অনির্বাণ এখানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের স্টুডিওয় রয়েছেন, তিনি প্রত্যুত্তরে তার একটা ব্যঙ্গাত্মক হাসি আমি দেখলাম। আমি আসবো অর্জুন বাবু অনির্বাণের কাছে আসবো, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে শতরূপ ঘোষ রয়েছেন, সিপিআইএম নেতা। শতরূপের কাছে আসবো, শতরূপ আমরা দেখেছি, আমরা আসবো অর্জুন বাবু, অর্জুন বাবু আসবো আপনার কাছে। তৃণমূলের একজন, তৃণমূলের একজন নেতা হিসাবে বলুন, অনির্মাণ রাজনৈতিক বিশ্লেষক না, রাজনৈতিক বিশ্লেষকের অনেক হিসেবে তো আপনাকেও সাংসদ না বলে একজন অপরাধী বলার কথা। উনি হলেন তৃণমূলের অর্জুন বাবু, সেক্ষেত্রে আপনাকেও সাংসদ না বলে মাফিয়া বস বলার কথা। তৃণমূল হিসাবে কথা বলুন, কোনো অসুবিধা নেই, আপনি একজন মাফিয়া বস হিসেবে কাজ করেন সেই অনুযায়ী কথা বলুন, আমিও মেনে নেব। তৃণমূলে আপনার কাজটা যেখানে মাফিয়া বসদের মতো, আপনি বলুন যে আমি মাফিয়া দল চালাই, আমি সেই অনুযায়ী কথা বলছি, আমি রাজনীতিবিদ না সাংসদ না, আমিও মেনে নেবো যে আমি কার হয়ে কথা বলছি। শুনুন, মস্তান মস্তান আর গুন্ডাদেরকে, হ্যাঁ মস্তান আর গুন্ডাদেরকে আপনারা নিয়ে চলুন, আমরা তাড়িয়েই রাখতাম। আপনি একাই যথেষ্ট, এটাই বলছেন তো, মানে একটা ক্রিমিনালের দরকার নেই, আপনি থাকাটাই যথেষ্ট। এলাকা থাকতো না, জেলে থাকতো, আর থাকবে কি করে? আপনি ছিলেন সেটাই যথেষ্ট, আর কারো দরকার পড়েনি। ম্যাডাম আপনি উনার যে লোগো লাগিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, হি ইজ এ ম্যান অফ তৃণমূল, আপনি তৃণমূল হিসাবে কথা বলুন, সেই হিসেবে ইউ আর আ ম্যান অফ আ মাফিয়া, তৃণমূল হিসাবে কথা বলুন, আপনি রাজনীতি, ইউ আর আ ম্যান অফ আ মাফিয়া কার্টেল, ইউ অ্যাক্ট লাইক আ বস অফ আ মাফিয়া কার্টেল, রাজনৈতিক বিশ্লেষকের ধারে কাছে নেই। আমি কোন দলের কি ধারে কাছে নেই, আপনি তৃণমূল ক্রিমিনাল রেকর্ড যেটা আপনি 2019 এ হলফনামা দাখিল করেছেন সেটা পড়বো? আপনি তৃণমূল কংগ্রেস বিশাখা, আমাকে একটু সময় দিন, আমি ওনার ক্রিমিনাল রেকর্ডটা একবার পড়ে দিচ্ছি। এটা উনি হলফনামা দাখিল করেছেন অর্জুন বাবু, এক মিনিট, এটা আপনার দাখিল করা হলফনামা, আমার 24টা ক্রিমিনাল মামলা, 24টা, ঠিক আছে? তখন আপনার জন্ম হয়নি, না না হয়নি তো, আমার আমার জন্ম হয়নি, তার আগে থেকে আপনি মাফিয়া দল চালাচ্ছেন, এটা বলতে চান তো? আমরা জানি সেটা, যারা ব্যারাকপুর অঞ্চলে বড় হয়েছে আপনাকে হাড়ে হাড়ে চেনে, কংগ্রেস আপনি করতেন না, ব্যারাকপুর অঞ্চলে যারা বড় হয়েছে আপনাকে হাড়ে হাড়ে চেনে, ওখানে ক্রিমিনাল কার্টেল মাফিয়া কার্টেল কার অঙ্গুলি নির্দেশে চলে সেটা আমাকে হারিয়ে চিনে, তাই চারবার এমএলএ আছি, চারবার এমএলএ ছিলাম, চারবার এমএলএ আছেন, তাতে তার মানে এই নয় যে ওখানে আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি কন্ট্রোল করতেন না, ওতে কিছু প্রমাণ হয় না। আমি চারবার এমএলএ, আপনাদের আদিত্যনাথ, আদিত্যনাথ চিফ মিনিস্টার হয়েছে, পাঁচবারে সাংসদ হয়েছে, একটা চেয়ারম্যান অর্জুন বাবু এবং অনির্বাণ ক্রিমিনাল নয়। অর্জুন বাবু এবং অনির্বাণ এখানে আপনাদের একটু থামাতেই হচ্ছে, আমরা জানি এর ইতিহাসটা অনেক দূর বিস্তৃত, আমরা সেই ইতিহাস নিয়েও কথা বলবো এবং শতরূপের কাছেও আসবো, কিন্তু তার আগে একবার এই মুহূর্তে যেহেতু ব্যারাকপুর পুলিশ কমিশনারের ভূমিকা নিয়েও কথা বলা হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়েও কথা বলা হচ্ছে, সেই জন্য পুলিশের কি ভূমিকা রয়েছে সেইটা একটু বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম, আপনার থেকে জানতে চাইবো পুলিশের যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকা, মনোজ বর্মা যিনি জঙ্গলমহল শান্ত করতে অনেক বড় একটা ভূমিকা নিয়েছিলেন, তাকে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে, তাহলে কি এই ভাবনা থেকে যে জঙ্গল মহলে তৎকালীন যে পরিস্থিতি ছিল যেটা জঙ্গল রাজ বলা হতো সেই জায়গার মতোই অবস্থা এই মুহূর্তে রয়েছে, বা যে সময় 2020 ব্যারাকপুর কমিশনারেট গঠন করা হয়েছিল সেই ভাটপাড়া, টিটাগড়, কাকিনাড়া, জগদ্দল এই জায়গার নিরাপত্তার অবস্থা কি সেই জায়গায় পৌঁছে গিয়েছে সেই জন্যই মনোজ বর্মা? দেখুন, আমি ব্যক্তিগত কারো ভূমিকা নিয়ে মন্তব্য করতে যাব না, আপনারা যে শেষ ঘটনাটা বললেন যে একজন ব্যক্তি 20,000 টাকা ধার নিয়েছিল, সে সেটা শোধ করতে পারেনি, অথবা তার মায়ের সামনে তাকে গুলি করে মেরে দেওয়া, এই ঘটনাটার আমি দুটো বিষয় আপনাদের লক্ষ্য করতে পারি।
যে এই যে 20,000 টাকার জন্য গুলি করে মেরে দেয়া হলো, এটা নিশ্চয়ই তার লাইসেন্স নেয়া কোনো আগ্নেয়াস্ত্র নয়, তার মানে বেআইনি আগ্নেয়াস্ত্র লোকের কাছে ওখানে আছে, যিনি গুলি করলেন তার কাছে অন্তত ছিল। আমাদের দেশের আইন অনুসারে লাইসেন্স না করে যদি কেউ অস্ত্র রাখে তাহলে সেটাই অপরাধ, আর কিছু প্রমাণ করতে হবে না, শুধু অস্ত্রটা তার কাছে ছিল এবং সেটা আগ্নেয়াস্ত্র, তাহলে তার সাজা হবে। তা আইন যখন এরকম তখন লোকের কাছে এত আগ্নেয়াস্ত্র যে থাকতে পারছে এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ তো শুধু পোশাক পরে যারা থানায় থাকে বা ডিউটি করে তারা নয়, পুলিশের মধ্যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, যেমন কেন্দ্র সরকার তেমনি রাজ্য সরকারের, আমাদের রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বলা হয়, এবং প্রতিটা থানায় এই ব্রাঞ্চের লোক থাকে সাদা পোশাকে, তারা বিভিন্ন রকম খবরাখবর রাখে, রাজনৈতিক খবর যেমন রাখে অপরাধীদের খবরও রাখে। তাহলে পুলিশের কাছে কার কাছে বেআইনি অস্ত্র আছে সেটা পুলিশ যদি ঠিকভাবে কাজ করে তাহলে অজানা থাকার কথা। দেখুন, আমি তো পুলিশে অনেকদিন কাজ করেছি, 33 বছর, তো আমি দেখেছি যে পুলিশের কাছে খবর চলে আসে, এখন অন্যদের কাছে যদি না আসে তাহলে সেটা দুর্ভাগ্যজনক। তাহলে আমাদের এত পুলিশ রাখার দরকার কি, সাদা পোশাকের পুলিশ রাখার দরকার কি? আমরা পুলিশ রাখছি যে লোক শান্তিতে বাস করবে, ঠিক, তো সেখানে প্রকাশ্যে এসে গুলি করে যাবে এই অবস্থা থাকা উচিত নয়, সেটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। রোজই এই ধরনের ঘটনাই দেখা যাচ্ছে ব্যারাকপুর হোক বা সামগ্রিকভাবে যদি আমরা কাকিনাড়া টিটাগড় জগদ্দল বা ভাটপাড়ার কথা দেখি তাহলে এরকমই ঘটনা বারবার ঘটছে। আমরা আসবো আপনার কাছে, আমরা একবার শতরূপের কাছে যাব, সিপিআইএম নেতা শতরূপ আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, এই যে আমরা যে হিস্ট্রির কথা বলছিলাম, যে এই ভাটপাড়ার হিস্ট্রির কথা যদি বলি, হিস্ট্রিতে যদি দেখা যায় তাহলে ভাটপাড়া হলো শিক্ষার পীঠস্থান বাংলার যদি হিস্ট্রি দেখা যায়, কিন্তু তারপর আমরা বাম আমল থেকে যদি আস্তে আস্তে সেই তড়িৎদারের সময় থেকেই কিন্তু এখানে অশান্তি, হানাহানি, হিংসা এই ছবিটা আমাদের চোখের সামনে পড়ে। তাহলে কি এই যে বীজ বপন হয়েছিল হিংসার ভাটপাড়া সংলগ্ন এরিয়ায়, তার দায় কি কোথাও গিয়ে বাম আমলের সেই বাম শাসকের উপর বর্তায় না? হ্যাঁ বটেই তো, এমনকি তৃণমূল কংগ্রেস দলটাও তো বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, তাই তৃণমূল কংগ্রেসের গোটা দায়িত্ব বামফ্রন্টের উপর বর্তায়, সে তো বটেই। আমি দেখুন একটা কথা বলি, ভাটপাড়ার ইতিহাস এক কথায় অর্জুন সিং খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে উনি যতদিন তৃণমূলে ছিলেন তখন কোনো দ্বিতীয় কোনো ক্রিমিনাল আসতে পারতো, কারণ আমরা দেখুন জানি যে এক জঙ্গলে দুজন বাঘ থাকতে পারে না, সেরকম এক তৃণমূলে দুজন ক্রিমিনাল থাকতে পারে না, যতদিন অর্জুন সিং আছেন ততদিন আর কোনো ক্রিমিনাল লাগবে না। আমি একটা কথা এখানে দেখুন পরিষ্কার বলি, অনির্বাণের হয়তো এটা শুনতে আমি জানি না ভালো লাগবে কি না, কিন্তু আমি পরিষ্কার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের প্রায়শ্চিত্য করছে আজকের ভাটপাড়া। আজকে কেউ তৃণমূলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, কোনো নেতা মন্ত্রী ইত্যাদি আজকে পুরো দায়টা অর্জুন সিংয়ের উপর চাপাতেই পারেন। এখানে অর্জুন সিংয়ের প্রতি আমাদের কোনো সমবেদনা নেই, এই পরশু দিনও অর্জুন সিংয়ের সাথে এখানে আমার তর্কাতর্কি হলো, থাকার কোনো প্রশ্নই নেই। তার কারণটা হচ্ছে অর্জুন সিংয়ের মার তৃণমূল 1.5 বছর খাচ্ছে, আমরা 20 বছর খেয়েছি, অর্জুন সিংয়ের সঙ্গে লড়াই করেছি, তাই আমাদের উই ডোন্ট হ্যাভ এনি লাভ ফর অর্জুন সিং। কিন্তু যেটা ঘটনা, ধরুন অনির্বাণ খুব সঠিকভাবে বললো যে যারা ব্যারাকপুর সাব ডিভিশনে বড় হয়েছে তারা গত 20 বছর ধরে জানে অর্জুন সিং কি, তা যদি সত্যি হয়ে থাকে তাহলে অনির্বাণ জানেন আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এতে হতে পারে না। তা যদি হয় তাহলে ধরে নিতে হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নয় অনির্বাণের মুখ্যমন্ত্রী হওয়া উচিত, কারণ ওর কাছে বেশি খবর থাকে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আমরা সবাই জানি যে কী হতো ওখানে রাজনীতির নামে। দেখুন আমরা না ছোটোবেলা হিন্দি সিনেমায় দেখতাম এই ধরনের কিছু, যাকে বাহুবলি নেতা টাইপের শব্দ, বিহার ইউপি বেস্ট হিন্দি সিনেমাগুলো যেগুলো হতো বলিউডে সেখানে দেখতাম এরকম কিছু নেতা আছে, নেতাগিরিটা যাদের সাইড প্রফেশন, বেসিক্যালি তাদের অন্যান্য আরও 5টা উল্টোপাল্টা কাজ আছে, সেইটাকে চালিয়ে যাওয়ার জন্য ওই প্রকাশ ঝা সিনেমাতে দেখবেন তার হয়তো আসল বিজনেস কিডন্যাপিং, কি আসল বিজনেস আর্মস সাপ্লাই, চট করে যাতে পুলিশ ধরতে না পারে, একটা সামাজিক প্রভাব প্রতিপত্তি থাকে, তাই তারা রাজনীতি করছে, ওটা তো সাইড বিজনেস। এই ধরনের নেতা ফেতা কিন্তু আমরা হিন্দি সিনেমাতেই দেখতাম, কোনোদিন নিজের চোখে পশ্চিমবাংলায় নিজের চর্মচক্ষে দেখতাম না, সেইটা একটা সময় থেকে দেখা শুরু করলাম। আর যদি আমরা সত্যি আন্তরিক হই এই ক্রাইসিসটার শিখরে পৌঁছতে, তাহলে আমাদেরকে এটা মনে করতেই হবে যে এটা কেন শুরু হলো, কী জন্য শুরু হলো, কবে থেকে শুরু হলো। ধরুন আমি একটা আপনাকে উদাহরণ দিই, অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটা সভা করলেন, তখন কি তার কদিন পরে, এবং সেখানে অর্জুন সিংকে আক্রমণ করে বললেন যে আমাদের দলের নেতা ছিল এখানে বিকাশ বসু, তাকে অর্জুন খুন করেছিল 2020 সালে, তারপর এই 2000 সালে, তারপরে ওকে আমরা
দলের নেতা বানিয়েছি। আমি দেখুন, আমি জানি না কথাটা সত্যি কি মিথ্যে, অর্জুন সিং খুন করেছেন কি করেননি আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে বিকাশ বসুকে খুন করেছিলেন অর্জুন সিং, তাহলে সেই অর্জুন সিং আপনার দলের একজন নেতাকে খুন করলো, এত ব্রাইট একজন ইয়াং লিডার, আপনার দলের যুবনেতা ছিল, তারপরে তাকে আপনি 2001 এমএলএ করলেন, 6 এমএলএ করলেন, 11 এমএলএ করলেন, 16 এমএলএ করলেন, এবং 2019 যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন বলে বেড়ান যে অর্জুন সিং খুব খারাপ আমি বুঝতে পেরেছিলাম বলে দল থেকে তাড়িয়েছেন, এটা ফালতু কথা। আমাদের মনে আছে অর্জুন সিংকে এমনকি নবান্নে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে পায়ে ধরেছিলেন যে তুমি তৃণমূল ছেড়ে যেও না, যখন দীনেশ ত্রিবেদীর সঙ্গে টিকিট নিয়ে ঝামেলা হচ্ছে, উনি চান কন্টেস্ট করতে, এদিকে দীনেশ ত্রিবেদী সিটিং এমপি, মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে নিজে নবান্নে ডেকে, আমরা তো তার সেই দেখেছিলাম টিভিতে সেই মিটিং, হ্যাঁ, বেরিয়ে এসে অর্জুন সিংকে সঙ্গে নিয়ে উনি প্রেস বাইট দিচ্ছেন, অর্জুন সিংয়ের কথা হয়েছে, ওকে আমরা অন্য দায়িত্ব দিচ্ছি, তারপর অর্জুন সিং যাই হোক টিকিট পেলেন না, উনি চলে গেলেন বিজেপিতে। সুতরাং আজ একটা লোক আপনার দলের একজন কর্মীকে খুন করলো, নেতাকে খুন করলো, আপনি নিজেই তাকে তারপরে 20 বছর ধরে এমএলএ বানিয়ে রাখলেন, আপনি দাঁড়িয়ে বিধানসভায় নির্দেশ দিলেন ভাঙো, আর অর্জুন সিং লাফিয়ে লাফিয়ে গোটা পশ্চিমবঙ্গ বিধানসভা ভাঙচুর করলো 2016 নভেম্বর মাসে, আপনাদের মনে আছে। আজকে তাই ভাটপাড়ায় এই যে রাজনীতির নামে যে জিনিস আমরা দেখছি, এ কি খালি আজকের ঘটনা, এটা কি আজকের ডেভেলপমেন্ট? তা তো নয়। তাই দেখুন, আমি আমার কথাটাকে শেষ করছি এটাকে বলে আপনি, এবং এটা খালি একটা ভাটপাড়ার ব্যাপার নয়, আপনি যদি গত 7-8 বছর ধরে পশ্চিমবাংলার দিকে দেখান, যখনই এই ধরনের কোনো খুনের ঘটনা ঘটে যে গ্রামে, জেলায়, মফস্বলে, এমনকি শহরে, আপনি দেখবেন সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে সবসময় এটা বলার চেষ্টা হয়েছে যে না, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা গ্রাম্য বিবাদ, এটা পারিবারিক বিবাদ, অ্যাজ ইফ গ্রাম্য বিবাদে, পারিবারিক বিবাদে খুন খারাপি হলে সেটা খুব স্বাভাবিক কথা, সেখানে সরকারের কোনো দায় নেই, সেখানে পুলিশের কোনো দায় নেই। আজকে আমি বলছি এটা কলতলার ঝগড়ায় যদি একটা মনে করুন রিভলভার বেরিয়ে আসে, আজকে একটা মনে করুন একটা ছেলে একজন থেকে 20,000 টাকা ধার নিয়েছে বলে সেই ঝামেলা, যদি আজকে একটা পিস্তল বেরিয়ে আসে, তাহলে ঘটনাটা পলিটিক্যাল হোক কি অ্যাপলিটিক্যাল হোক, বেআইনি অস্ত্রের উপর বসে আছে বাংলা, এটা তো সত্যি, এইটা কার ফেলিয়ার, এইখানে এটাকে কে চেক করবে? একদিকে আপনি কিছু লোক যাদের রাজনীতির চৌহদ্দি ত্রিসীমানা আসার কথা ছিল না, তাদেরকে খালি আনলেন তাই নয়, তাদেরকে মিছিলের পেছনে রাখলেন না, তাদেরকে সামনে রেখে তাদের পেছনে নিজের দলের মিছিল ছাড়িয়ে নিলেন, অর্থাৎ তারপরে অর্থাৎ স্বরূপ আপনি এবং অনির্বাণ আপনারা দুজনেই আপনাদের অভিযোগের তীরের সামনে রাখছেন অর্জুন সিংকে, অর্জুন সিং এর কি প্রতিক্রিয়া? অর্জুন বাবু আপনার কি প্রতিক্রিয়া? দুজনেই কিন্তু আপনাকে একেবারে অভিযোগের তীরে বিদ্ধ করছেন। শোকে পাথর হয়ে গেছে। আচ্ছা সতরূপ ঘোষ, সুশান্ত ঘোষ আপনার কে হন? আত্মীয় হন? না, সুশান্ত ঘোষ তো করছিলেন বাড়ির পাশে মাটি দিয়ে, যদি আত্মীয় হবে তাহলে দিলীপ ঘোষ আত্মীয় হবে কি? মাথা মোটার মতো প্রশ্ন। শুকুর আলী কে ছিলেন? আরে ঘোষ হলে যদি কেউ আত্মীয় হবে তাহলে দিলীপ ঘোষ হবে আত্মীয়, তাহলে আপনার ধরে দিলীপ ঘোষের আত্মীয় মুখে মুখে কথা বলছেন। ধরে ওই তৃণমূলে, তৃণমূলের একজন নেতা বললেন 20 বছর ধরে ব্যারেকপুর অশান্ত ছিল, 20 বছর ধরে সিপিএম এর রাজত্ব 10 বছর ছিল, তো 20 বছর ধরে সতরূপ ঘোষের আত্মীয় সুশান্ত ঘোষ ওখানে করছেন না অমিতাভ নন্দী করতেন? আপনি করতেন ওখানে কারা গন্ডগোল করতেন? আপনি করতেন অমিতাভ নন্দী আর সতরূপ ঘোষ আর সুশান্ত ঘোষের যে আপনার আত্মীয় আছে অর্জুন সিং করতেন গন্ডগোল, আপনার বিরুদ্ধে লড়াই করে অর্জুন সিং করতেন গন্ডগোল, মানুষকে তড়িতদারে বিরুদ্ধে, এবং খালি এটা দেখুন এটা খালি আজকে আমি বলছি না, আপনি আজকে যে দলে আছে সেই দলের নেতারাও আজ থেকে 1.5 বছর আগে বলে এসছে যে আপনি পাক্কা বদমাইশ লোক। আরে দিলীপ ঘোষ, রাহুল সিনহা বলতো অর্জুন সিং পাক্কা বদমাইশ লোক। আপনি রিসেন্টলি ভালো বলেছেন, আপনারা খুন করেছেন, আপনি রিসেন্টলি দিলীপ ঘোষের সাথে শান্তি গোপাল হয়েছে, আপনাদের শুধু নদী দিলীপ ঘোষ আপনাকে উঠতে বসতে গেল লাল দিত, হ্যাঁ মারঝাপি ভুতুলে বলে গেছে শুধু নদী, আপনি পরশুদিন অব্দি দিলীপ ঘোষ আপনাকে উঠতে বসতে গেল লাল দিত, আপনি পরশুদিন মানুষ দিলীপ ঘোষের চোখে আমি বাংলায় বলছি বলে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আমার আবার হিন্দিটা অত ভালো নয় বলে আপনাকে বোঝাতে পারছি না, আমি বলছি ঘোষ হলেই যদি আত্মীয় হবে তাহলে তো আপনি বাংলায়, আরে সার্নেম মিললে যদি আত্মীয় হয় তো আমি দিলীপ ঘোষের আত্মীয় আর আপনি দাদা সিং এর আত্মীয়, কি মুশকিল, বন্ধ করো আপনাকে কি এমপি বানালো বলুন তো এই বুদ্ধি নিয়ে, সুশান্ত আপনি এই বুদ্ধি নিয়ে পার্লামেন্টে যান, তরিতবদারের গুন্ডামিকে শেষ করেছিলাম আমরা, অমিতাভ নন্দীর, আরে অমিতাভ নন্দীর, অমিতাভ নন্দীর তরিতবদার আজকে থাকলে ওখানে 20,000 টাকার জন্য একটা বাচ্চা ছেলের লাশ পড়তো না, মজিদ
মানার মতো দুটাকার গুন্ডা এমপি হওয়ার পর এইসব হয়েছে তরিতপ্তা থাকলে না ওই যে খুনখারাপি করতে কানের গোড়ায় থাবড়া মেরে থানায় ঢোকাতো মানস মুখার্জি দাদা হতো বলছি তো ওই মানস মুখার্জি থাকলে কি আপনার দাদা হতো 20,000 টাকার জন্য একটা বাচ্চা ছেলে লাশ করতে না লজ্জা করে না মানস মুখার্জি আপনার দাদা হতো আরে আপনি যে দলে ছিলেন মানস কি আপনার কাকা হতো আপনি তো গত 20 বছরের লজ্জা করে তৃণমূল লজ্জা হওয়া উচিত সেই তৃণমূল নেত্রী বলছে লজ্জা করে আসলে খুন করেছে এটা সিপিএম বলছে না বসবে না একটা ইলেকশন জিততে পারো না মানুষের সঙ্গে থাকো মাথায় নিয়ে বিধানসভা আরে মানুষের সঙ্গে থাকো একটা ইলেকশন জিততে পারো না একটা ইলেকশন জিততে পারো না হেরো সতরু ঘোষ এই বয়সে তোমার নাম আছে জেরো সতরু ঘোষ তোমার এই বয়সে নাম আছে ইওর এ ডিফিকাল্ট ম্যান আপনি হেরো সেরো সতরু যার হাওয়াই চটি মাথায় নিয়ে বিধানসভা ভেঙেছিলেন সে বলেছে যে আপনি বিকাশ বসুর খুনি এটা আমি বলছি না আর আজকে যাদের সঙ্গে সুশান্ত ঘোষ এই দিলীপ ঘোষ এই রাহুল সিনহা এরা 1.5 বছর আগে ওর রাতে খুনি বলতো ক্রিমিনাল বলতো তাই খুন করার নায়ক সতরূপ আপনাদেরকে এখানে একটু বিরত করতেই হচ্ছে আপনাদের এই তর্জা এবং আমাদের আলোচনা দুটোই চলতে থাকবে আমাদের আরো অনেকগুলো প্রশ্ন অনেকগুলো ইস্যু উঠে আসবে কিন্তু যে ইস্যুটা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অর্জুন বাবু আপনার কাছে আসবো অর্জুন বাবু আপনি আপনি থাকুন আমাদের সঙ্গে আসবো কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আপনিও প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে এখন গোটা ভাটপাড়া এবং গোটার বাংলার মানুষের তরফ থেকে প্রশ্নটা উঠছে যে ব্যারাকপুর কমিশনারেট হওয়ার পরেও কেন এই ভাটপাড়া সংলগ্ন এলাকাতে এখনো পর্যন্ত শান্তি স্থাপন হলো না দেখে নেব সেই সংক্রান্ত একটি প্রতিবেদন ২০১২ সালের 20 জানুয়ারি ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 270 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কমিশনারেটের সিংহভাগ এলাকায় শিল্পাঞ্চল যে কোনো শিল্পাঞ্চলেই আইন শৃঙ্খলা বজায় রাখা বরাবরই কঠিন চ্যালেঞ্জ হয় পুলিশের কাছে একই পরিস্থিতি ভাটপাড়ারও কিন্তু ভাটপাড়ায় বর্তমান পরিস্থিতি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুলিশের নিয়ন্ত্রণ কার্যত নেই ভাটপাড়ার উপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত একাধিক কলকারখানা এবং সেগুলির সংলগ্ন এলাকায় প্রতিদিন বাড়ছে সমাজ বিরোধীদের দৌরত্ব কমিশনারেটের অন্তর্গত 15টি থানা এলাকা রয়েছে ব্যারাকপুর মহিলা থানা রয়েছে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানা শুধুমাত্র ভাটপাড়া নয় 15টি থানা এলাকার মধ্যে মূলত 6টি থানা এলাকায় মাথা ব্যথা পুলিশের শিল্পাঞ্চলের অন্তর্গত হওয়ায় এই এলাকাগুলিতে সমাজ বিরোধীদের আনাগোনা লেগেই থাকে ব্যারাকপুর থানা বীজপুর থানা জগদ্দল থানা ভাটপাড়া থানা খড়দহ থানা টিটাগড় থানা 2019 সালের 20 জুন দুধে আইপিএস মনোজ বর্মাকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হয় এলাকার সমাজ বিরোধীদের দৌরত্ব কমবে বলেই আশা ছিল স্থানীয় বাসিন্দাদের কিন্তু এরপর থেকে একাধিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভাটপাড়া আছে ভাটপাড়াতেই ভাটপাড়ার বর্তমান পরিস্থিতির জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন এলাকাবাসী শিল্পাঞ্চলে পুলিশের টহলদারি আরও বাড়ানোর আবেদন জানাচ্ছেন তারা কিন্তু বর্তমানে আইনের শাসন থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে থাকা ভাটপাড়ার পরিস্থিতি কবে বদলাবে তা জানা নেই কারো রিপাবলিক বাংলা ভাটপাড়া কি আইনের শাসন চলছে সেই নিয়েই দেখলাম আমরা আমাদের প্রতিবেদন এবং এই প্রশ্নটাই এবার নিয়ে যাব আমাদের সঙ্গে যিনি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তার কাছে অনির্বাণ একদিকে যেরকম দেখতে পাচ্ছি পুলিশের এতগুলো তাদের মানে কাজ করার জায়গা বেড়ে গিয়েছে ব্যারাকপুর কমিশনারেট তার আন্ডারে 15টা থানা কিন্তু পুলিশের কার্যকারিতা কোথায় পুলিশ কি কার্যত কোনো কাজ করছে আইনের শাসন কি আদৌ আছে কিভাবে বলতে পারি যে আছে কারণ যে যে ঘটনাগুলো ঘটছে সেখানে তো এতটুকুও কোনো রকম স্বাক্ষর পাচ্ছি না পুলিশের কাজের আগে আমরা প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম তিনি যেটা বলছিলেন একজন 33 বছরের পুলিশ কর্তা হিসেবে 33 বছর ধরে যিনি কাজ করে গেছেন তার রেকর্ড থেকে তিনি বলছিলেন প্রত্যেকটা থানার কাছে সমস্ত ডিটেল থাকে তথ্য থাকে এবং থাকাটা কাজ যদি তাদের কাছে না থাকে সেটা পুলিশের তরফ থেকে ফেলিয়ার তাহলে কোনটা তথ্য ছিল না নাকি তথ্য থাকলেও কাজ করেনি দেখুন 100% নিরপরাধ একটা সমাজ হবে এইটা আমরা চাই তার থেকে 0.001% যদি অপরাধ ঘটে সেটা এখানে পুলিশ ব্যর্থ এটা বলাই যায় টেকনিক্যালি সত্যিই তাই আজকে নজরুলবাবু যখন পুলিশ বাহিনীতে ছিলেন উনি অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি তখনও কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠত কারণ 100% নিশ্ছিদ্র নিরাপত্তা এটা এখনও করা সম্ভব হয় না ভবিষ্যতে যদি হয় খুবই ভালো তো এসব টেকনিক্যালি আপনি বলতেই পারেন যে হ্যাঁ পুলিশের ক্ষেত্রে কি ব্যর্থ হয়েছে হ্যাঁ হয়েছে আবার পুলিশ যদি যথেষ্ট তৎপর না থাকতো আমরা একদম বাকিগুলো ছেড়েই দিচ্ছি বাকিগুলোর কথা ছেড়েই দিচ্ছি
তিন দিন আগে অর্জুন সিং তার বাড়ির সামনে যেভাবে বোমাবাজি তারপর তিনি যেটা বললেন যে চক্রান্ত করে তাকে হত্যা করা চক্রান্ত করা হচ্ছে আর তার তিন দিনের মধ্যে এই ছেলেটি যার কিনা রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই তার মৃত্যু এবং সেটা গুলির মুখে মৃত্যু সেটাকে কিভাবে 100% নিরাপত্তার কথা বলবো নাকি 0% নিরাপত্তার কথা সেই জায়গাটাই আসছিলাম আজকে দেখুন ভাটপাড়া অঞ্চলে মজদুর ভবন বলে একটি বাড়ি আছে সেই বাড়ির যিনি মালিক তিনি আজকে আপনাদের শোতে রয়েছেন সেই মালিক 2019 সালে যে হলফনামা নিজে লিখেছেন কিনা আমি জানি না অন্য কাউকে দিয়ে লিখিয়েছিলেন বোধহয় জমা দিয়েছেন সেখানে 24টা ক্রিমিনাল মামলা তার এগেইনস্টে রয়েছে তার মধ্যে তিনটি হচ্ছে 307 অ্যাটেম্প টু মার্ডার এই যে বোমাবাজির কথা বলছেন যে আর্মস অ্যাক্ট অফ দি মামলা রয়েছে এরকম গ্রিভাস সব অফেন্স মানে পিটিএ হারবোর্ড ভেঙে দেওয়া কাউকে খুনের হুমকি দেওয়া খুনের চেষ্টা করা পুলিশকে মারধর করা এমনকি সাম্প্রদায়িক দাঙ্গাতে উস্কানি দেওয়া সেই অভিযোগ অবধি রয়েছে এমন একজন ব্যক্তি উনি দুর্ভাগ্যজনক ভাবে সাংসদ হয়েছেন এবং 110টা মামলা করে রেখেছেন আরে বাবা দিদিমণি দিদিমণি করে তো জীবনটাই কেটে গেল তো আপনি কি করলেন আপনি কি করলেন আর দিদি যদি সব করবে আপনি কি করলেন খালি তোলাবাজি 110টা করে রেখে দিয়েছেন আরে ওইখানে ওইখানে যে জুট মিলের মালিকগুলো খুন হলো তার পেছনের গল্পটা বলবো নাকি সেটা তো মানুষ জবাব দিয়ে দিয়েছে জুট মিলের মালিকদের মৃত্যু তার পেছনের গল্প বলবো নাকি তো অনেক লম্বা সময় লাগবে তো থাক না কবে খুন হলো কথাটা শুনুন আরে বাকিটা শুনুন আপনার কি মাথা কাজ করছে না কবে খুন হয়েছে ক্রিমিনাল মামলা কবে আপনি নিজে ডিক্লেয়ার করেছেন কবে 307 এর তিনটে চার্জ কবে খুন হয়েছে জিজ্ঞাসা করছেন আমি বাবু খুন হলো আরে কবে খুন হয়েছে অর্জুন বাবু সেটা আমার থেকে ভালো আপনি অনেক বেশি জানেন এই যে এই যে এই যে এই যে 24টা মামলার কথা বলেছেন একজন নেতা বলছো 24টা মামলার কথা বলেছেন তার মধ্যে কি এইগুলো রয়েছে আরে কবে জুট মিলের মালিক এগুলো নেই তো তৃণমূলের নেতা আছো না পাগলের নেতা আছো কবে কবে তৃণমূলের নেতা কবে মিল মালিক খুন আরে আরে অর্জুন বাবু আমি আমি কোন দলের নেতা নই আমি কোন দলের নেতা নই কিন্তু আপনি যে কবে মিল মালিক খুন হয়েছিল মাফিয়া বস তিন সেইটা সবাই জানে আসার পরে তিনটে কারখানা লোহাচি যে ক্রিমিনাল মামলার কথা বলা হচ্ছে অনির্বাণ অনির্বাণ অর্জুন বাবু আপনাদের কাছে আসবো শতরূপের কাছেও আসবো কিন্তু আমরা যখন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কথা বলছি তখন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম যখন রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেব আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে সমস্ত তথ্য পুলিশের কাছে থাকে স্থানীয় থানার কাছে থাকে তাহলে আবার সেই প্রশ্নটাই করব যে কেন এত নিষ্ক্রিয়তা কেন এত ব্যর্থতা দেখুন পুলিশকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় এবং সৎ অফিসারদের ওখানে পোস্টিং করা হয় তো ভাটপাড়ার যে অবস্থাটা আছে সেটা ঠিক করতে তিন মাস নয় তিন সপ্তাহ সময় যথেষ্ট আমাকে তখন বামপন্থের জামানা শিলিগুড়িতে মাইনিং পোস্টিং করা হয়েছিল বাঁকুড়া থেকে যে অবস্থা খুব খারাপ তা আমি ওখানে যাওয়ার পর এই সাধারণ পুলিশের লোকদের নিয়ে আগ্নেয়াস্ত্র স্মাগলিং বা রাজনৈতিক অপরাধ সেগুলো এতটাই বন্ধ করতে পেরেছিলাম যে অপরাধীরা হয় এলাকা ছেড়ে পালিয়েছিল না হলে জেলে ছিল অতএব পুলিশ এর যে কাজ করতে পারছে না সেটা পুলিশকে কাজ করতে দেয়া হচ্ছে না পুলিশকে যদি কাজ করতে দেয়া হয় দু তিন সপ্তাহের বেশি সময় লাগা উচিত নয় যদি অপরাধী বোঝে যে আমার কাছে অস্ত্র থাকলে আমাকে জেলে থাকতে হবে যদি অপরাধী বোঝে যে আমি কাউকে খুন করতে গেলে কেউ বোমা মারতে গেলে আমাকে জেলে থাকতে হবে আমি অনেক বড় বড় অপরাধী দেখেছি শিলিগুড়িতে দেখেছি কলকাতা দেখেছি একদম লেজ গুটিয়ে পালাবে পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে পুলিশ কাজ করছে না বলে অপরাধীর এত বাড়বাড়ন্ত পুলিশ কাজ করলে এটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি তুলে ধরলেন আমাদের সামনে আমরা শতরূপের কাছে আসব শতরূপ যেটা বলা হলো যে যদি পুলিশ কাজ করতে চায় নিরপেক্ষভাবে তাহলে তাকে থামানোর ক্ষমতা কারোর নেই দেখুন একটা কথা আছে না আমরা তো মাঝে মধ্যেই শুনি যে আইন আইনের পথে চলবে আইনের কোনো নিজের পথ নেই যখন যার হাতে আইন থাকে তখন তার পথটাই আইনের পথ আমি ধরুন একটা বলি এখানে অনির্বাণ যে বললো না যে অর্জুনদার নামে অর্জুন সিংয়ের নামে 24টা মামলা রয়েছে ক্রিমিনাল কেস তার মধ্যে সিরিয়াস ক্রিমিনাল কেস তার মধ্যে তিনটে অ্যাটেম্প টু মার্ডার আমি দুটো কথা প্রথমেই বলে রাখি এক কোনো মামলায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত একজন মানুষকে দোষী বলা যায় না এক দ্বিতীয় কথা হচ্ছে আমি নিজে একজন রাজনৈতিক কর্মী হিসেবে জানি পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক কর্মী নেই দলমত নির্বিশেষে যাদের নামে কিছু ফলস কেস নেই এটা কিন্তু আমি অর্জুন সিং এর জন্য বললাম না জেনারেলি এই দুটো কথা সত্যি এটা তৃণমূল নেতাদের ক্ষেত্রে সত্যি বিজেপি নেতাদের ক্ষেত্রে সত্যি আমাদের ক্ষেত্রে সত্যি কংগ্রেসের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সত্যি হ্যাভিং সেড দ্যাট আমি বলছি
অনির্বাণ এই যে মামলাগুলোর কথা মেনশন করলো, অর্জুন সিং এর নামে 24টা সিরিয়াস ক্রিমিনাল অফেন্স রয়েছে এবং তার মধ্যে 3টে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। অর্থাৎ অনির্বাণ এটা বললো যে তৃণমূলের, ও কিন্তু বললো 2019 হলফনামা এটা আছে, অর্থাৎ তৃণমূলের নেতা থাকাকালীন অর্জুন সিং 24টা সিরিয়াস ক্রিমিনাল অফেন্স করেছেন, তার মধ্যে 3বার 3 মানুষকে খুন করার চেষ্টা করেছেন। এটা কিন্তু অনির্বাণের বক্তব্য, আমার বক্তব্য নয়, যদি এগুলো সত্যি হয়ে থাকে। তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ থেকে উনি কোনোদিন বঞ্চিত হননি। এক দ্বিতীয় কথা, আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের মনে থাকবে 2019 লোকসভার পরে ওই নৈহাটি, ব্যারাকপুর, বীজপুর, কাকিনাড়া ওই অঞ্চলে বেশ কিছু এরকম ঘটনা ঘটলো যখন তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছিল। হ্যাঁ, তখন আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একদিন নৈহাটিতে গেলেন, একটা মিটিং করলেন। হ্যাঁ, তারপর ওখানকার কমিশনারেটের যিনি কর্তা ওখানে ছিলেন বা বোধহয় খুব সম্ভবত না জেলারই বোধহয় পুলিশ সুপার, তাকে দাঁড় করিয়ে বললেন সবার সামনে, মিডিয়ার সামনে এবং জমায়েতের সামনে, যে তোমাকে দেখে নেবো, তুমি কি ভেবেছো কী করছো এখানে আমি খবর পাই না, তোমাকে বুঝে নেবো, এরপরে যদি আর একটা এরকম ঘটনা ঘটে যায় তোমার সাথে বুঝে নেবো, মুখ্যমন্ত্রী হয়ে একদম তুমি তুমি বলে থ্রেট করলেন। সেদিন রাত্রিবেলা থেকে গণ্ডগোলগুলো বন্ধ হয়ে গেল। আমার একটাই বক্তব্য, আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, আপনার দলের কর্মীরা যখন আক্রান্ত হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোলটা প্লে করেছেন, আর যখন অন্য কোনো দলের কর্মী হতে পারে বা সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, তখন কি একই অ্যাডমিনিস্ট্রেটিভ রোল আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখছি? যদি দেখতাম আমার ধারণা হয়তো পরিস্থিতি এর থেকে একটু উন্নতি হতো। এই যে অর্জুনবাবুকে নিয়ে সদরূপ এত ক্রিটিক্যাল, মনে রাখতে হবে সেই অর্জুনবাবুরই দুটো মামলা, যেটি রাজনৈতিক বিষয়ে মামলা, খেয়াল রাখবেন কোনো জমি বাড়ির এমনি মামলা নয়, সে রাজনৈতিক বিষয়ে মামলা অন্যতম আইনজীবী কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ কোথাও গিয়ে এই যে 22% ভোট 2019 শিফট হচ্ছে, সিপিআইএম তলায় তলায় বিজেপিকে সাহায্য করছে, অর্জুনবাবু সাহায্য নিচ্ছেন রাজনৈতিক বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, এই জিনিসগুলো গিয়ে কিন্তু কোথাও আবার অন্য ধরনের প্রশ্নও তুলে দেয়। একটা কথা বলবো, তুমি এটা বলো, এটার উত্তর জাস্ট একটা কথা মেনশন করে দাও, তুমি বলো, দেখো তুমি হয়তো জানো কদিন আগে যখন এই যে শান্তনু সেন তৃণমূলের এমপি রাজ্যসভায় সাসপেন্ড করা হলো, ওই মানে ওই ওই একজন মন্ত্রীর সাথে কি ব্রার বলে, হরবিন্দর সিং রার না কি নাম, হরদীপ পুরী, হ্যাঁ, তার সাথে ঝামেলায় শান্তনু সেন যে চিঠিটা দিলেন রাজ্যসভা চেয়ারম্যানকে যে আমার সাসপেনশনটা ইললিগাল এইটা বলে, সেই চিঠিতে শান্তনু সেনের হয়ে উইটনেস হিসেবে প্রথম সই ছিল বিকাশ ভট্টাচার্যের। খালি তাই নয়, ক্যাটাগরিক্যালি বিকাশ ভট্টাচার্য রাজ্যসভা চেয়ারম্যানকে বলেছিলেন যে শান্তনু সেনকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হচ্ছে, আই অ্যাম উইটনেস টু দ্য ইনসিডেন্ট, যদি হিয়ারিং হয় আমি নিজে শান্তনু সেনের হয়ে সাক্ষ্য দিতে চাই এই ঘটনায়। এটাও কিন্তু রাজনৈতিক বিষয়। সুতরাং শান্তনু সেন এবং অর্জুন সিং কে এক ব্র্যাকেটে পড়ে পড়া সম্ভব? একজন গুলি করে একজন এটাই বুঝতে পারলেন না, কপিল সিব্বল কংগ্রেসের নেতা। দ্বিতীয় কথা, অনিল কথা হচ্ছে বিকাশ ভট্টাচার্য একটা, দেখুন আমি যে কথাটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে শান্তনু সেন এবং অর্জুন সিং এক নয়, এটা আমার মানতে কোনো অসুবিধা নেই। মুশকিলটা হচ্ছে 1.5 বছর আগে অব্দি তৃণমূল মানত না, তৃণমূলের দুজনের একই চেয়ার ছিল, বরং শান্তনু সেনের থেকে অর্জুন সিং এর চেয়ারটা একটু উঁচুতে ছিল। শান্তনু সেনকে তৃণমূল কাউন্সিলর করেছিল, অর্জুন সিংকে এমএলএ করেছিল, এক। দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্নটা এখানে কোনো সাক্ষ্য দেওয়া না দেওয়া কে এক কে দুই তার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আমি যতগুলো কথা বলেছি অর্জুন সিং এর বিরুদ্ধে একটা কথাও কিন্তু আমার নিজের কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অর্জুন সিং বিকাশ বসুকে খুন করেছেন, এবং অনির্বাণ তুমি এখানে বলেছো যে অর্জুন সিং এর তৃণমূলে থাকাকালীন 24টা সিরিয়াস ক্রিমিনাল অফেন্স করেছেন। আমার সেই অ্যালিগেশন, আমার সেই অ্যালিগেশন এবং সদরূপের সদরূপের 30 সেকেন্ড শেষ হয়ে গেছে, অনির্বাণের কাছে যাব, কিন্তু তার আগে অর্জুন বাবু, অর্জুন বাবু আপনি যেটা বলছিলেন, অনির্বাণের জ্ঞানের অভাব আছে। প্রথমে অনির্মাণের জ্ঞানের অভাব আছে, তিনটে না, আমার এগেনস্টে 67টা মামলা 307 করেছেন মমতা ব্যানার্জি। আর জানেন কি হয়েছে, একদিনে একটা জায়গা 4টে মামলা, মিথ্যে হলফনামা জমা দিয়েছেন, স্বীকার করলেন না কি? একদিনে 4টে মামলা, 4টে জায়গা একই টাইম, 2019-এ 67টা মামলা দিদিমণি করেছেন। আর কপিল সিব্বলকে, মনু সিংভিটাকে,
আজকে একজন রিনাউন্ড উকিল যার জন্য কাজ করেছে ক্লায়েন্টের জন্য কাজ করে আপনি কেমব্রিজ গেছেন আগের দিন তো বলছিলেন যাদব মনুষ্য সন্তানবাদীরা থাকে তারপরে বলেন নির্মাণ গাঁথন নির্মাণের জ্ঞানের অভাব আছে কেমব্রিজ থেকে পাস করেছে জ্ঞান একটু শিখে দিতে আসো একবার অর্জুন বাবু বলেন রাজনৈতিক জ্ঞান রাজনৈতিক বিশ্লেষক হলে রাজনৈতিক জ্ঞান হয় না আগে রাজনৈতিক জ্ঞান না না আমরা আমাদের কোনো জ্ঞানই নেই অর্জুন বাবু আমাদের কোনো জ্ঞান নেই যত জ্ঞান আপনারই আছে কার জন্য কেস করবে আপনারই আছে আমরা মেনে নিচ্ছি তো যত জ্ঞান আপনারই আছে ভাটপাড়ার যে অপরাধীকরণ হয়েছে এখন তার পেছনে কে কংগ্রেসের নেতা আপনি শিশু তৃণমূল কংগ্রেসে শিশু আরে ভাটপাড়া ভাটপাড়া আপনি সবার বড় বুঝতে পারছি জিতেছে ভাটপাড়া কথা বলছেন আপনি এতই বড় যে নিজের নিজের সংসদীয় ক্ষেত্রে সত্তার মধ্যে বিরুদ্ধে জিতেছি আমরা সত্তার মধ্যে ছটা হেরে গেছে ভাটপাড়া নিয়ে অত চিন্তা করছো আরে পুরো বাংলাটাই তো আমার পুরো বাংলাটা নিয়ে চিন্তা করব যারা এখানে বহিরাগত তাদের কোনো চিন্তা নেই ভাটপাড়াটাও আমার বাংলাটাও আমার আমি চিন্তা করব বাংলা বাংলা শেষ হয়ে গেছে আপনি তো বললেন আমি জানি বাংলাকে শেষ করতে বুঝতে পারছি আমাদের 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 সময়টা কমে আমাদের সময়টা অনেকটাই কমে এসেছে অর্জুন বাবু আপনার কাছে আবার যাব কিন্তু তার আগে একবার একবার খুব অল্প সময়ের জন্য একবার শতরূপের কাছে যাব শতরূপ আমরা যে ভাটপাড়াকে দেখতে পাচ্ছি সংলগ্ন এলাকাকে দেখতে পাচ্ছি সেখানে যদি কর্মসংস্থান থাকতো যে জুট মিল যে পেপার মিলগুলো বন্ধ হয়ে গিয়েছে তাহলে হয়তো আজকের এই অশান্তির কাকিনারা অশান্তির জগদ্দল অশান্তির এই এই পরিবেশটা আমরা দেখতে পারতাম না এবং সেটা আর কিন্তু অস্তাচলে যাওয়া শুরু হয়েছিল বাম আমল থেকে সেই তরিতপদারের সময় থেকে না দেখুন সেটা তাহলে একদিন সেটাকে নিয়ে আলোচনা করুন আমরা সেটাকে নিয়ে আলোচনা করতে পারি কিন্তু আবার তাহলে এটাও বলতে পারি যে আজকে যদি রাজ্যে টেটএসএসসির পরীক্ষা হতো আজকে যদি সিঙ্গুরে কারখানা হতো আজকে যদি ভাটপাড়া গঙ্গার ওপারেই হুগলির দিকে কলকারখানাগুলো হতো যেগুলো হওয়ার ইয়ে ছিল হ্যাঁ তাহলেও আজকে এই অবস্থা হতো না এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে দেখুন এটা খালি ভাটপাড়ার ক্ষেত্র না এটা গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রে সত্যি যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি এখানে এত কমে আসছে যেটা দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে একটা অংশের যুবক যুব সমাজ তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে যাচ্ছে এবং সেটা খালি এই ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স বলে না ধরুন আমি আপনাকে বলছি পঞ্চায়েত দখল করার জন্য যে মারামারি হয় ধরুন একটা পঞ্চায়েতের দশটা সিটের মধ্যে সাতটা সিট যেখানে এমনি তৃণমূল জিতবে সেখানে বাকি তিনটা সিট জেতার জন্য লাশ পড়ে কেন তার কারণটা হচ্ছে ওই তিনটা সিট না জিততে পারলে ওই তিনটা সিটের ডেভেলপমেন্টের টাকাগুলোর কাটমানি আটকে যাবে এবং এটা গোটা বাংলার ক্রাইসিস আমি আজকে একটা কথা বলেই শেষ করছি দেখুন বিধানসভা ভোট হয়ে গেছে তৃণমূল জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন 100% পলিটিক্যাল ভিক্টরি ওনাদের হয়েছে এটা সবাই মানতে বাধ্য এইবার রাজনৈতিক দল হিসেবে নয় সরকার হিসেবে কাজ করুন 100% খালি ভাটপাড়া জগদ্দল কাকিনারা বলে নয় গোটা পশ্চিমবাংলায় যেখানে যত বেআইনি অস্ত্র আছে তার যার হাতেই থাক তা তৃণমূলের হাতে থাক সিপিএম এর হাতে থাক বিজেপির হাতে থাক কংগ্রেসের হাতে থাক অস্ত্র সহ অস্ত্রধারীদেরকে জেলে ঢোকান যে কথাটা কিছুক্ষণ আগে নজরুল বাবু বলছিলেন শতরূপ আমাদের সময় একেবারে শেষ সেই জন্য একবার শেষ করার আগে একবার নজরুল বাবুর কাছে আসবো নজরুল বাবু আপনি যেটা বলছিলেন যে যদি পুলিশ কাজ করতে চায় নিরপেক্ষভাবে তাকে যেন কাজ করতে দেওয়া হয় সেই জায়গাটি আদৌ কোনোভাবে বাংলায় আর সম্ভব না এই এই যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি তার মধ্যে 30 সেকেন্ড সময় দিলাম আপনাকে দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি বিমল গুরুং এর বিরুদ্ধে 100 বেশি মামলা ছিল পুলিশ মার্ডারের কেস ছিল ইউপিএর কেস ছিল যেই তিনি শাসক দলকে সমর্থন করতে রাজি হলেন পুলিশ পাহারায় কলকাতায় এসে মিটিং করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন তো এই রকম যদি চলে তাহলে সম্ভব নয় কিন্তু যেই শাসক দলে থাকুক তারা যদি ঠিক করে যে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেবে তাহলে সম্ভব বিশাখা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের এই অনুষ্ঠান জবাব চায় বাংলা এখানেই শেষ করতে হচ্ছে এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে এরপর অবশ্যই সঙ্গে থাকুন ফিরে আসছি ব্রেকিং নিউজ সেগমেন্টে সঙ্গে থাকুন আমরা যে এই মুহূর্তে ব্রেকিং নিউজ সেগমেন্টে যাব বলেছিলাম সেই ব্রেকিং নিউজ সেগমেন্টে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ খবরগুলো উঠে আসছে একটার পর একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে উঠে আসছে ব্রেকিং নিউজ উঠে আসছে আমরা প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই কোচবিহারে তুফানগঞ্জে এবার সিবিআই এর তরফ থেকে আজ রবিবার মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যে ভোট পরবর্তী হিংসায় মোট 11 জনকে গ্রেফতার করলো সিবিআই আজ ভোর রাতে 4 জনকে এবং তারপর তুফানগঞ্জ থেকে আরো 7 জনকে গ্রেফতার করা হয়েছে দিনহাটা থেকে এই হারাধন রায়ের মৃত্যু ঘটনায় এখনো পর্যন্ত এদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন পৌলমী পৌলমী কি তথ্য উঠে আসছে
একেবারে বিশাখা জানো যে হাইকোর্টের নির্দেশে নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাসের ঘটনায় তদন্ত করছে সিবিআই এবং সিবিআই আধিকারিকরা এই ঘটনায় ইতিমধ্যে 11 জনকে গ্রেফতার করেছে। তুফানগঞ্জের ঘটনায় রবিবার ভোর রাতেই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং একই সঙ্গে দিন হাটাতে যে হারাধন রায় বিজেপির কর্মী তার মৃত্যুর ঘটনায় 11 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকজনকে আটক করা হলেও 7 জনকে গ্রেফতার করা হয়েছে, কেননা এদের প্রত্যক্ষ যোগ রয়েছে এই খুনের ঘটনায়। হারাধন রায় বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং তার মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতিও তোলপাড় হয়েছিল এবং একই সঙ্গে দিনহাটা পুলিশ ঘটনার ক্ষেত্রে যথোপযুক্ত তদন্ত করেনি এমন অভিযোগ বারে বারেই করেছিল তার পরিবারের সদস্যরা। তারপরে আমরা দেখলাম যে হাইকোর্টের নির্দেশে নির্বাচন এবং নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাসের ঘটনায় যখনই সিবিআই আধিকারিকরা তদন্তভার গ্রহণ করে তখনই এই ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং 7 জনকে গ্রেফতার করা হয়। এখনো পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন ফলাফল পরবর্তী সন্ত্রাসের ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করেছে সিবিআই। বিশাখা ধন্যবাদ পৌলমী, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পৌলমী দাস। এবং আজ আমরা এই মুহূর্তে যেদিকে নজর রাখলাম মোট 11 জনকে রাজ্য থেকে আজই গ্রেফতার করা হয়েছে সিবিআই এর তরফ থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে এবং যে মামলা ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে। এর পাশাপাশি আমরা সুজাপুরের দিকে নজর রাখবো। মালদার সুজাপুরে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন, মালদার সুজাপুরে প্লাস্টিক গোডাউনে, মালদার কালিয়াচকে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন, এমনটাই জানা যাচ্ছে। মালদার কালিয়াচকে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। সুজাপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত গোডাউন, আমরা গতকাল যে দেখেছিলাম, নজরে রেখেছিলাম যেভাবে গার্ডেন ব্রিজের ঘটনা, তারপরে আজকে আবার মালদা থেকে সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পাচ্ছি। কি হয়েছে জানবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান। সন্তু, ঠিক কি হয়েছে এখনো পর্যন্ত, কি খবর? একদমই বিশাখা, মালদার সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন, ইতিমধ্যে দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে, হাত লাগিয়েছে গ্রামবাসীরা এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছে গিয়েছে। কিন্তু বিশাখা, আমরা দেখেছি গতকাল আমরা এই এই যে শহর কলকাতায় দুটি আগুন আমরা কিন্তু নজরে দেখেছি এবং সেই আগুন থেকে পরিষ্কার একের পর এক ঘটনা যখন সামনে আসছে, দমকল মন্ত্রী বারে বারে বলছেন যে এই যে ফায়ার ব্রিগেড সিস্টেম, এই যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সব জায়গায় রাখতে হবে, প্রত্যেকটি গোডাউনে রাখতে হবে, প্রত্যেকটি কারখানায় রাখতে হবে। স্বভাবতই প্রশ্ন উঠছে কেন রাখা হচ্ছে না, কোথায় গাফিলতি, নজরদারি কোথায়? মালদা সুজাপুর আরও একবার তা প্রমাণ করে দিল এবং যে ছবি উঠে আসছে প্লাস্টিক গোডাউন এবং তার পাশেই বেসরকারি একটি নার্সিংহোম রয়েছে যেটা নিয়ে ভাবাচ্ছে দমকল কর্মীদের, আগুন কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গতকালের আগুন আমরা দেখেছি প্লাস্টিক থাকার জন্য বা ইলেকট্রনিক্স গ্যাজেট থাকার জন্য আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল এবং আগুন ছড়িয়ে পড়েছিল। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ঘটনাস্থলে যায় রোবোটিক সিস্টেম। এই মালদা সুজাপুরের আগুনের দিকে নজর রাখতে হচ্ছে এই কারণেই, কারণ প্লাস্টিক গোডাউন যে কোনো সময় আগুন ছড়িয়ে পড়তে পারে, পাশে রয়েছে বেসরকারি নার্সিংহোম। বিশাখা ধন্যবাদ সন্তু, আমরা কথা বলছিলাম সরাসরি নিউজরুম থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু পান এবং এই বিধ্বংসী আগুনের খবর আমাদের সামনে তুলে ধরলেন। পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখব যে এই মুহূর্তে বারুইপুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বারুইপুরের মহকুমা আদালতে সেখানে বিচারাধীন বন্দী কোর্ট লকআপের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করলো, এমনটাই জানা যাচ্ছে যে কোর্ট লকআপের মধ্যেই যখন শুনানি চলছিল সেই সময় কোর্ট লকআপের মধ্যে বিচারাধীন বন্দী তিনি আত্মহত্যার চেষ্টা করলেন। আমরা এই নিয়ে কথা বলবো, পৌলমী রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। পৌলমী, ঠিক কি ঘটেছে? একেবারে বিশাখা, শাহজাহান মোল্লা দীর্ঘদিন ধরে সে পুলিশ হেফাজতে ছিল, শুধুমাত্র ভাঙড়ে সারেন্ডার করে পুলিশ হেফাজত নয়, সে জীবনতলা থানা একাধিক থানাতে তাকে বিচারাধীন অবস্থায় থাকতে হয়েছিল। তবে এবার বিচার চলাকালীন কোর্ট লকআপে সে নিজের লুঙ্গি দিয়ে আত্মহত্যা করেছে এবং এরপরেই বারে বারে বিচার এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের লোকজনের অভিযোগ যে ভোট এবং ভোট পরবর্তী হিংসার ঘটনা যখনই সামনে এসেছে তখনই একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, এমনকি ভাঙড় থানায় গিয়ে সে নিজে সারেন্ডার করেছিল কিন্তু তারপরেও তাকে একাধিক জায়গায় একাধিক থানাতে পাঠানো হয়েছিল। কিন্তু বারে বারে এই ধরনের ঘটনা ঘটাতে সে মানসিক অবসাদে ভুগছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যদিও পরিবারের লোকজন এই ঘটনা তদন্ত চাইছে। বিশাখা ধন্যবাদ পৌলমী, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি পৌলমী দাস নিউজরুম থেকে। আমরা এর পাশাপাশি এই মুহূর্তে চোখ রাখব আবহাওয়ার খবরের দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওয়েদার আপডেট উঠে আসছে সেদিকে নজর রাখব। দক্ষিণবঙ্গের জন্য ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কারণে এবং ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে এই সতর্কতা জারি করা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলব, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সল্টলেক থেকে। আমরা জানতে চাইবো সুখেন্দু, ঠিক কি জানানো হয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে?
দেখো বিশাখা, যে বিষয়টা দেখেছো যে গতকাল এবং আজকে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যেই কিন্তু কয়েক পশলা বৃষ্টি দেখা গিয়েছে, এবং যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এবং সেই গভীর নিম্নচাপ ইতিমধ্যেই কিন্তু উত্তর পশ্চিম অভিমুখে অর্থাৎ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর অভিমুখে এগিয়ে আসছে, এবং এই এই যে ঘূর্ণাবর্ত যা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তার প্রভাবেই কিন্তু উপকূলবর্তী এলাকা জেলাগুলো যেগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে যে সোমবার অর্থাৎ আগামীকালও কিন্তু এই হলুদ সতর্কতা বৃষ্টির জারি রয়েছে, কলকাতা পাশাপাশি হাওড়া, দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলোতে এবং ঝাড়গ্রামে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং সঙ্গে শুধুমাত্র ভারী বৃষ্টি নয় ঝোড়ো হওয়ারও পূর্বাভাস রয়েছে। যেটা জানা যাচ্ছে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে, একই সঙ্গে কিন্তু কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। পাশাপাশি আমরা যে খবর আরও পেয়েছি যে ট্রলার ডুবির একটি ট্রলারের ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে দীঘা উপকূলবর্তী এলাকা থেকে 70 কিলোমিটার দূরে একটি ট্রলার ছিল, সেই ট্রলারের ব্লেড ভেঙে যাওয়াতে বিপত্তি দেখা যায়, এবং সেখানে কিন্তু 11 জন মৎস্যজীবীকে যারা উপকূল রক্ষা বাহিনী রয়েছে তারা কিন্তু গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছে, এবং মৎস্যজীবীদের কাছেও একটা সতর্ক বার্তা রয়েছে যে আগামী 48 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত যেহেতু হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে এই বৃষ্টি বা ঝড় বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ ঝোড়ো হাওয়া একই সঙ্গে বৃষ্টিপাত রয়েছে সেই দিকে নিক্ষে করে কিন্তু মৎস্যজীবীদের কাছেও সতর্ক বার্তা রয়েছে যে তারা যেন সমুদ্রকূল বা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছে হাওয়া অফিসের তরফ থেকে। ধন্যবাদ সুখেন্দু, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সল্টলেক থেকে আমাদের প্রতিনিধি, আবহাওয়ার সমস্ত আপডেট দিলেন সুখেন্দু সরকার। এবং আমাদের এখানেই এই জবাব চায় বাংলা, আমাদের আলোচনা যেরকম আমাদের শেষ করতে হয়েছে সেরকমভাবেই আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজগুলো আমরা নজর রাখলাম। এই পরবর্তী সময়ে সমস্ত অবশ্যই খবরের দিকে আমরা নজর রাখবো, এরপরই দেখুন পৌলমীর সঙ্গে 294 এখানেই জবাব চায় বাংলা শেষ করছি, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।